হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিস ডিএম ফ্রাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। শুরু করছি নতুন ব্লগ, আর আজকের ব্লগটা তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, জামাই ষষ্ঠী স্পেশাল। তো আমরা তো চলেই এসেছি কাল থেকে, আর আজকে এখানে জামাই ষষ্ঠী হবে এখন, আর মানে মাসিরাও আসবে, সঙ্গে সঙ্গে সৌমেন আছে, আমার দিদিমা ফোঁটা দেবে মাসিকে, মানে সরি মেশোকে এবং বাবাকে, আর আমার মা ফোঁটা দেবে, মাসি ফোঁটা দেবে সৌমেনকে। তো দেখতে থাকো, খুব মজা হবে। আর খাওয়া দাওয়া তো হবেই, সেটা বলার অপেক্ষা রাখে না, জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা। আর একটা হলো, আজ এইবারে আমাদের প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পরে। তার কারণ হচ্ছে গতবারেরটা প্রথম ছিল, কিন্তু মা দিয়েছে অন্য ডেটে, ডেটের দিন মানে জামাই ষষ্ঠীর দিনেই জামাই ষষ্ঠীর ফোঁটা মা বসাতে পারেনি গতবারে, করোনার জন্য কলকাতায় লকডাউন চলছিল, তো দেওয়া হয়নি। মাসি এসেছিল, মাসি আর মামিমা দিদিমা সবাই মিলে সৌমেনকে ফোঁটা দিয়েছিল। তো এবছর মা প্রথমবার সৌমেনকে জামাই ষষ্ঠীর দিনে ফোঁটা দিচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয়। তোমরা দেখতে থাকো কেমন লাগছে, অবশ্যই জানিও কমেন্ট করে। কাইগো।
তোমরা সৌমেনকে এবং বাবাকে, এই দেখো আমার মাসিরা, আমার কিউট ভাই, ঠিক আছে? আর আসবে না বলছিল, বলছে জামাইদের অনুষ্ঠান, আমি গিয়ে কি করব। হ্যাঁ, দিয়ে আর এখন মেশোকে ফোটা দেবে দিদিমা, সৌমেন, সেটাও তোমরা দেখতে পাবে। নতুন জিনিস পড়তে হয়, ওই জন্য নতুন জিনিস জামা এরকম করতে নেই। তোমরা দেখলে আমাদের বাড়ির জামাই ষষ্ঠী সেলিব্রেশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব হৈচৈ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে, তো আমিও রেস্ট হতে চলে এসেছি। আর তার আগে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যানি জ্যাম ফ্রম চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।